এখনো পর্যন্ত নদীভুক্ত পিঁপড়ে প্রজাতির সংখ্যা প্রায় 12,500 এর বেশি। তার মধ্যে বেশিরভাগ প্রজাতির পিঁপড়ে আপাত নিরীহ হলেও কিছু কিছু প্রজাতি এতটাই বিষাক্ত যে মানুষসহ অন্যান্য প্রাণীর প্রাণহানিও ঘটতে পারে। ভিলেজ অ্যান্ড অ্যানিমাল লাইফ এর এই ভিডিওতে আপনাদের দেখাবো ভয়ঙ্কর 5টি পিঁপড়া যাদের কামড়ে মানুষের মৃত্যু ঘটে। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাম্বার 5, ফ্লোরিডা হারভেস্টার অ্যান্ট। উত্তর, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় বিভিন্ন অঞ্চলে এই আপাত নিরীহ প্রজাতির পিঁপড়া দেখা মেলে। মানুষের জন্য সবথেকে ভয়ঙ্কর পিঁপড়ের মধ্যে অন্যতম হলো এই প্রজাতি। এদের বিষ কোবরার বিষের থেকেও ভয়ঙ্কর। নাম্বার 4, বুলেট অ্যান্ট। দক্ষিণ আমেরিকার এই প্রজাতির পিঁপড়ের কামড় এতটা সাংঘাতিক যে তাকে বন্দুকের গুলি বা বুলেটের প্রাপ্ত আঘাতের যে ব্যথা বেদনা সৃষ্টি হয় তার সাথে তুলনা করা হয়। এই ব্যথা মানুষের দেহে কমপক্ষে 24 ঘন্টা স্থায়ী হয় বলে একে 24-hour অ্যান্টও বলা হয়। এই তীব্র ব্যথার প্রভাবে বহু মানুষ প্রাণও হারিয়ে ফেলে। নাম্বার 3, ফায়ার অ্যান্ট। এই প্রজাতির পিঁপড়ারা তখনই আক্রমণাত্মক হয়ে ওঠে যখন এদের কেউ বিরক্ত করে। কোনো প্রাণীকে আক্রমণ করার সময় এই পিঁপড়েরা ফেরোমন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা আরও অনেক পিঁপড়েকে একত্রিত করে এবং দলবদ্ধভাবে শিকারকে আক্রমণ করে। এদের তীক্ষ্ণ হুল বহু মানুষের মধ্যে ভয়ানক অ্যালার্জি সৃষ্টি করে যার ফলে রোগীর মৃত্যু ঘটতে পারে। নাম্বার 2, সিয়াফু অ্যান্ট। মতো এরা বাসা তৈরি করে না, বরং খাবারের উপর নির্ভর করে এরা এদের বা। নাম্বার 1, দ্য বুলডগ অ্যান্ট। বিষাক্ত পিঁপড়ের তালিকায় যে প্রজাতির নাম শীর্ষে থাকে তা হলো বুলডগ অ্যান্ট। সাধারণত অস্ট্রেলিয়াতে এই প্রজাতির পিঁপড়া দেখা মেলে। এরা এদের বিষাক্ত হুল এবং চোয়ালের মাধ্যমে শিকারকে অতর্কিত আক্রমণ করে। এছাড়া এরা হুলের মাধ্যমে প্রাণীদেহের মধ্যে যে বিষ ইনজেক্ট করে তার প্রভাবে একজন প্রাপ্ত মানুষ 15 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করে। পৃথিবীর সবথেকে আক্রমণাত্মক পিঁপড়ে নিঃসন্দেহে এই বুলডগ অ্যান্ট। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর নিজের মন্তব্য কমেন্ট বক্সে লিখে ফেলুন। প্রচারের সাথে অবশ্যই শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।